কৃষ্টং ও রুংরাং তং, চিম্বুক রেঞ্জের প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। মায়াবী এই পাহাড়ি জঙ্গলে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্যেই এই পাহাড়। ঢাকা থেকে বাস নিয়ে আমরা চলে যাই সরাসরি বান্দরবনের আলিকদম, আর সেখান থেকেই এ যাত্রার শুরু। মোটরসাইকেল যোগে আমরা যাচ্ছি আলিকদম রোডের 21 কিলোমিটার বলে একটি জায়গায়। সেখান থেকে হাতের ডান দিক দিয়ে উঠে গেছে তিনদুগামী রাস্তা। এখন সকাল 10টা, শুরু হয়ে গেছে আমাদের হাঁটা। উদ্দেশ্য খেমচং পাড়া। এই পথে আসার সুবিধা হচ্ছে যে দৃশ্য আপনি কৃষ্টংয়ের উপর থেকে দেখবেন তা এ পথের প্রায় পুরোটা সময় ধরেই দেখতে পাবেন। সাঙ্গুর একে বেঁকে চলা, পাহাড়ের উপর আলো ছায়ার খেলা, অপার্থিব। আমরা পৌঁছে গেছি খেমচং পাড়াতে। আমাদের সময় লেগেছে 4 ঘন্টার মতো। এই যে ঘরটা দেখছেন, এটাতেই আজ রাতে আমাদের থাকার ব্যবস্থা। এই রুটে নিজেদের রান্না নিজেরাই করে নিতে হয়, তাই তো আজ দুপুরের মেনুতে রয়েছে শুধুই নুডলস। পাহাড়ে সন্ধ্যা নামতে দেখাটাও এক অন্যরকম প্রশান্তি, যেন মেঘেদেরও রয়েছে বাড়ি ফেরার তাড়া। সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা দিয়েছি কৃষ্টংয়ের চূড়ার উদ্দেশ্যে। ন্যাড়া পাহাড় অনেক দেখেছি, কিন্তু এত বৃহৎ বৃহৎ বৃক্ষচারী পাহাড় আমাদের এদিকটাই খুব কমই দেখা যায়, যেন পশ্চিমা বিশ্বের কোনো ভৌতিক সিনেমার লোকেশন। ভয়ঙ্কর মায়াবী সুন্দর। ঘন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, পথ খুঁজে পাওয়াই মুশকিল। এর মধ্যেই দেখা হয়ে গেল সবুজ পাতার ভিতর মিশে থাকা এই বিষাক্ত সাপের সাথে। সাপের হাত থেকে বাঁচলেও জোকের হাত থেকে বাঁচা কিন্তু অসম্ভব। সামনের এই অংশটা উঠতে পারলেই চূড়ায় পৌঁছে যাব আমরা। দাঁড়িয়ে আছি কৃষ্টংয়ের চূড়ায়, যার উচ্চতা 2,989 ফিটের মতো। চূড়া থেকে সম্পূর্ণ রেঞ্জটা দেখছেন নিচে। কৃষ্টং সামিট শেষে আমরা আবার ফিরে চলেছি খেমচং পাড়ার উদ্দেশ্যে। পাড়ায় ফিরে লাঞ্চ করেই আমরা আবার যাব রুংরাংতংয়ের চূড়ায় এবং সেখান থেকে মেনিয়াং পাড়া। ঘরে ফিরতেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আজ দুপুরের মেনুতে রয়েছে পাহাড়ি মরগের ঝোল আর ভাত, যেটা গতকাল রাতেই আমরা একবারে রেঁধে রেখেছিলাম। বৃষ্টি থামার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ পিচ্ছিল রাস্তা, দুই একবার যে পিছলা খেয়ে পড়ি নাই তা কিন্তু না। সামনের এটাই হচ্ছে রুংরাংয়ের চূড়া। উচ্চতা 2,795 ফিট। ঘন বাঁশের জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি চূড়ার দিকে। মেঘের কারণে এখানে ভিউ পাওয়ার কোনো চান্স নাই। আমরা দূরে ওই জায়গাটা যেটা দেখছেন ওখান থেকে হাঁটা শুরু করেছি। এটা হচ্ছে মেনিয়াং পাড়া। পাড়াতে ঢুকেই দেখি বিশাল এক কড়াইতে কি জানি রান্না চলছে। জিজ্ঞেস করতে জানা গেল তারা একটা হরিণ ধরেছিল, সেই মাংসই খাবে আজ পাড়ার সবাই মিলে। আমরাও সেই মাংসের কিছুটা ভাগ পেয়েছি। হরিণের মাংস দিয়ে এই আমাদের আজ রাতের ডিনার। সকাল হতেই মেনিয়াং পাড়া থেকে বেরিয়ে পড়েছি, গন্তব্য দুসরি বাজার। দুসরি বাজারের ঘাটে আমাদের জন্য আমাদের নৌকা অপেক্ষা করবে। সেখান থেকে নৌকা করে চলে যাব আবার আলিকদম। বৃষ্টি হওয়াতে পথ খুবই পিচ্ছিল। খাড়া ঢাল থেকে নেমেই শুরু হয়েছে আবার ঝিরিপথ, সাথে অনাকাঙ্ক্ষিত অতিথি যোগ তো আছেই। সামনে দেখছেন একটা ছোট পাহাড়ি ঝর্ণা।
ঝর্ণায় গোসল শেষে আমরা আবার হাঁটা শুরু করেছি। সামনের এই পাড়াটার নাম মেনকিউ পাড়া, আর ঠিক এর পরেই দুসরি বাজার। আমরা প্রায় চলে এসেছি দুসরি বাজার। বাজার পর্যন্ত যেতে হলো না, তার প্রায় অনেক আগেই আমাদের নৌকা এগিয়ে এসেছে আমাদের নেবার জন্যে। বিস্তীর্ণ পাহাড়, ঝিরি, ঝর্ণা ঘুরে ঘুরে আমরা ক্লান্ত প্রাণ। নৌকায় উঠেই গা এলিয়ে দিলাম। পাহাড়ের মাথায় মেঘ ফুঁড়ে বেরিয়ে এসেছে বিকালের শেষ রোদটুকু, আর আমরা বয়ে চলেছি পাহাড়ের বুক চিরে। পৌঁছে গেছি আলিকদম। আমি রাতের বাসে ঢাকায় ফিরলেও কাল সকালে আমার সঙ্গীরা আবার যাবে দামতুয়া ঝর্ণা দেখতে, ঝর্ণা দেখে ফিরে যাবে ঢাকায়। এবারের পাহাড়ি অ্যাডভেঞ্চার এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো ট্রাভেলগে।